আসসালামু আলাইকুম, আমি রায়হান। আজকের আমার এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ওয়াচ টাইম এক্সচেঞ্জ করবেন, সেই বিষয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা ইউটিউবে ঢুকব। ইউটিউবে ঢোকার পরে এই যে লোগো দেখতেছেন, এই লোগোর মধ্যে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে টাইম ওয়াচ, টাইম ওয়াচে যাব। দেন এই এক মিনিট এটা জাস্ট ক্লিয়ার করতে হবে। তো এইটা ক্লিয়ার করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে হিস্ট্রি অ্যান্ড প্রিভিসি, যাওয়ার পরে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি করে দিলাম। দেন ক্লিয়ার সার্চ হিস্ট্রি, তারপরে ব্যাক করব। এখন আমি সার্চ বক্সে লিখব যারা ইন্সপিরেশন, মানে ইনি, এনার আমি ভিডিও দেখে দেব। তো লিখলাম, প্লে লিস্টে গিয়ে দেখব। এখন দেখেন যারা ইন্সপিরেশন চ্যানেলের আমি 2 ঘন্টা 46 মিনিট ওয়াচ টাইম করে দিলাম। এই 2 ঘন্টা 46 মিনিট ওয়াচ টাইম যে ওনার, তার প্রুভমেন্ট হচ্ছে ওয়াচ হিস্ট্রিতে যাইতে হবে আমাদের। তারপরে দেখেন এখানে যা আছে সব ওনার হিস্ট্রি। যদি অন্য ভিডিও আমি দেখতাম তাহলে সেই চ্যানেলের ভিডিও শো করতো এখানে, যেহেতু অন্য কোনো ভিডিও নাই, শুধু ওনারই ভিডিও। তার মানে ওই ওয়াচ টাইমটা হচ্ছে শুধু এনারই, অন্য জনার নয়। এছাড়া আমরা তাকে হিস্ট্রি কন্ট্রোলে যাওয়ার পরে ম্যানেজ অল অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করেন, এখানে শো করবে আমার ভিডিওগুলা। দেখেন সবগুলো ওনারই ভিডিও। সো বন্ধুরা, আমরা এইভাবে মূলত ওয়াচ টাইম এক্সচেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকৃত হয়েছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও খুব সহজে পেতে পারেন। থ্যাংকস আ লট, থ্যাংকস ফর ওয়াচিং।